হাই এভরিওয়ান, জিরো ভিশনের পর্দায় মঞ্জুষা হাজির বেশ কিছু টুকরো খবরের ছাপি নিয়ে। দেখে নেব এখনকার খবরগুলি কি কি। ঘর বাঁচাতে টিকা রফতানি বন্ধ মোদী সরকারের, দেশে বড় মাত্রায় মজুত হচ্ছে কোভিশিল্ড শট। ভারতে বিপদ সীমার ওপর দিয়ে বইছে কোভিডের দ্বিতীয় পর্যায়ের ঢেউ। এমত অবস্থায় ভারতীয়দের অগ্রাধিকার না দিয়ে বিপুল পরিমাণ ভ্যাকসিন ডোজ বিদেশে রপ্তানির অভিযোগ উঠেছিল কেন্দ্রের বিরুদ্ধে। সেই সমস্যা কাটাতেই নয়া উদ্যোগ নিল মোদী সরকার। সূত্র মতে বৃহস্পতিবার থেকে বন্ধ হয়েছে সিরাম ইনস্টিটিউটের অ্যাস্ট্রোজেনেকা ভ্যাকসিন রপ্তানি। ভারত সরকারের এহেন সিদ্ধান্তে যে বেজায় ক্ষতি হবে গাভি হুয়ের কোভ্যাক্স ফেসিলিটির, সে কথা স্পষ্ট করেছে হুয়ের আধিকারিকরা। মন্দাদশা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি, বড়সড় জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ফিচের রিপোর্টে। গত বছরের শেষ লগ্ন থেকেই করোনা মন্দা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল ভারতীয় অর্থনীতি। এমনকি IMF, বিশ্ব ব্যাংক সহ একাধিক অর্থনৈতিক বিশ্লেষণ সংস্থার তরফেও একই ইঙ্গিত মিলেছিল। অবশেষে নতুন অর্থ বছরে ভারতীয় জিডিপি প্রবৃদ্ধির ক্ষেত্রে নতুন করে আশার কথা শোনাল অর্থ বিশ্লেষক সংস্থা ফিচ। ফিচের পূর্বাভাস অনুযায়ী আগামী 1 এপ্রিল থেকে শুরু হতে চলা নতুন অর্থবর্ষে ভারতে প্রায় 12.8% পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধি হতে পারে। আজ আমাদের টুকরো খবর এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও কিছু টুকরো খবর নিয়ে।